এরপরে রোদেলা রিসান ভুঁই আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারোর যদি ভালো লাগে তিনি খাবেন, কারোর ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই, বরং সেটা আপনার যেভাবে খুশি সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। আপনি মোবারক জানতেছেন, গরু হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? না, গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয়, এটা কোনো আবশ্যক কিছু না, বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না। এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে। তবে হ্যাঁ, জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে দিই, বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন। তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলতে পারেন। আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তাআলা এই পশু আপনি কোরবান হিসাবে কবুল করে নিন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আমিন কাওয়ালাক বলে আপনি জবাই করবেন। এটি করাটা মুস্তাহাব, নাম উল্লেখ করাটা, কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, না করলেও কোরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে, কারা কারা নিয়ত করেছেন, অতএব সেটি অসুবিধা হবে না। এরপরে উম্মে সালমা রিহা, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। কোরআনে কারিমের একটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এই ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না, এবং তবে এটি একটা অন্যায় কাজ। মোমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার কখনো লাআন তুআন হয় না, লানত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ইমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য।